আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ছেলে ওর দাদা, আমার ছেলে দাদা পাগল একবারে, ওর শুধু দুষ্টামি করে দাদার সাথে। তো এখন আমি রান্নায় চলে যাই। এই তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস এবং আলু দিয়ে মুরগির মাংস ঝোল। তো এই তো প্রথমে চুলা ধরিয়ে দিয়েছি, তেল গরম দিয়ে তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, মধ্যে অনেকগুলো কুচো কুচো করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এটাগুলো ভালোভাবে ভাজা ভাজা হবে। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে ভাজা হবে। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুন পেস্ট করা ছিল একসাথে, তো আমার বেশি পরিমাণে পড়ে গিয়েছিলো, তো আমি কিছুটা উঠিয়ে রেখেছি। তারপরে এগুলোকে ভালোভাবে ভাজতেছি, একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে আদা রসুনের গন্ধ আসবে। আমি এগুলোকে ভালোভাবে ভেজে এর মধ্যে হলুদ, মরিচ, লবণ, তারপরে ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব দিয়ে একসাথে নাড়াচাড়া করে এর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। তো আমি একটু নাড়া দিলাম, তো এর মধ্যে একটু সামান্য পানিও দিয়ে দিলাম। তো এখন এটাকে নাড়তেছি, মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে কষলেই মাংসটা ভালো, খুবই খেতে মজা লাগবে। তো এই তো পানি আর একটু দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে সময় নিয়ে 5 থেকে 7-8 মিনিট ভালোভাবে এটাকে কষাতে হবে। এই যে মুরগির মাংস, আলু, তো মুরগির পেটে ডিম ছিল, তারপরে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে দেবো, যখন দেখবো উপরে তেল ভেসে উঠেছে, মানে তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে, তখন আমি মাংস দিয়ে দেবো। তো দেখুন আমার মশলার এত সুন্দর স্মেল বের হয়েছে, মানে খুবই সুন্দর স্মেল বের হয়েছে মশলা কষানো। তো এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, ওগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেবো একটু ভালোভাবে কষার জন্য, ওটাকে একটু পানিও ছেড়ে আসবে। ও সাথে আমি আলুও দিয়ে দিচ্ছি, একসাথে এগুলোকে কষাবো। আলুটা আমি গোল করে কাটি, তো এই লম্বাভাবে কাটলেও দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা আমার শাশুড়ি আমাকে সাজেস্ট করলো, আমার শাশুড়ি বললো যে এইভাবে কেটে দাও। তো দিলাম, দেখলাম না খুব ভালোই লাগলো, আলুটা খেতেও মজা লাগে। আমি মুরগির মাংস বলেন, গরুর গোস্ত বলেন, আমি সবসময় আলুটা বেশি পছন্দ করি। মাংস গোস্তের আলুর যেটা, ওইটাই আমার ভালো লাগে খেতে। অনেকে আলু পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে আলুটা। আপনাদের কাদের কাদের আলু ভালো লাগে জানাবেন কমেন্ট করে। তো এটাকে আমি এখন ভালোভাবে ঢেকে দিলাম, এখন এটাকে একটু সময় নিয়ে কষাবো। এই তো কষানো হয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর কালার এসেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর খুব সময় নিয়ে, প্রায় 10-15 মিনিট নিয়ে এটাকে কষিয়েছি। তো এটাকে আর একটু নাড়াচাড়া করবো, যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে এটা পুড়ে যাবে আর পুরোপুরো একটা গন্ধ আসবে। তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি এটাকে, এখন আমি আর 7-8 মিনিট একটু ভালোভাবে এদের হবো। এই তো উপরে আমি জিরার গুঁড়া দিয়ে এদের নামিয়ে ফেললাম। থ্যাংক ইউ অল, যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা যারা দেখতেছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ অল।